দুদিন ব্যাপী চিলাপাতা উৎসব শুরু হলো চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির উদ্যোগে তৃতীয় বর্ষ চিলাপাতা উৎসব শুরু হলো শনিবার ডুভার্সের অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই উৎসব পালিত হচ্ছে বিগত দুবছরের থেকে এই বছরের এই উৎসবের উন্মাদনা অনেকটাই বেশি বলে জানিয়েছেন উদ্যোক্তারা একদিকে যেমন চিলাপাতার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হচ্ছে পর্যটন কেন্দ্রের মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই উৎসবের আয়োজন চিলাপাতা এলাকার বিভিন্ন হোমস্টে রিজর্ট পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে এই উৎসবের আয়োজন শনিবার দুপুরে শুভ সূচনায় উপস্থিত ছিলেন চিলাপাতা রেঞ্জের এস এফ এম পর্যটন গান্ধী রাজ বসু ডক্টর কল্যাণ খান ডক্টর অরুণ চৌধুরী বিশ্বজিৎ সাহা বিশিষ্ট অঙ্কন শিল্পী প্রভাত বাগদি আজ এবং আগামীকাল দুই দিন সন্ধ্যায় শান্তিনিকেতন থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন তৃতীয় বর্ষে পাওয়া তো আমরা বরাবরই চেষ্টা করছি যে প্রত্যেক বছরে এটাকে এগিয়ে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবছর কিভাবে এবারে আমরা বোলপুর থেকে বাউল সঙ্গীতদের নিয়ে এসেছি ডোকরা শিল্পীদের নিয়ে এসেছি যারা স্টল করা হয়েছে এখানে আট দশটা টলস করা স্টল করা হয়েছে সেই স্টলে এখানকার আদিবাসীদের কিছু কালচারাল ফুড রাভাদের নিজেদের ওদের যেটা দুত্রীয় গামছা এগুলোর স্টল আছে কিছু খাবারের স্টল আছে মূলত এখানকার যে আদিবাসীদের যে সংস্কৃতি গুলো সেগুলো তুলে ধরার ক্ষেত্রে কি 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 করছেন সেগুলো তুলে আমরা ফাংশনের মাধ্যমে আলোচনার মাঝখানে আমরা এইভাবে প্রোগ্রাম করে করে তুলে ধরার চেষ্টা করব আগামী দিনে আরো বেশি করে তুলে ধরা চেষ্টা কদিন চলছে এবারে উৎসব এটা আমরা আজ থেকে শুরু হয়েছে কদিন চলছে এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এটা দিন দুদিন হচ্ছে আজকে উদ্বোধন কে করেছিলেন উদ্বোধন করেছেন আমাদের চিলাপাতা ইসিএফ সাহেব রাজা তো আমাদের ডিএম সাহেব এবং ডিএফও সাহেবের রাস্তার কথা ছিল কিন্তু কোনো কারণবশত তার উপস্থিত থাকতে পারেননি আর আমাদের কাছে উপস্থিত ছিলেন রাজবসু যে রাজবোস যিনি চিলে তুলে ধরেছিলেন ট্যুরিজম গান্ধী আর কি বলা যায় তা তার সাথে আছে আমাদের ট্যুরিজমের চিলে পাতা ট্যুরিজমের যে প্রেসিডেন্ট সভাপতি গণেশ কুমার সাহা সহসভাপতি বিমল রাভা এবং সম্পাদক দিলীপ ওরা মানুষের কিরকম সারা দেখছেন কিরকম মানুষের মানুষের সারা তো পাচ্ছি আমরা কিন্তু এটা একটা রিমোট জায়গা তো ঠিক মতন প্রচার হয় না এখানে বেশি করে রাত করলে যে হাতির ভয় আছে রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা এটাকে অল্প সময়ের জন্য রাত আটটা নটার ভিতরে এটা কমপ্লিট করে দিতে চাই আপনার নাম পঙ্কজ দত্ত পরিচয় পরিচি আমি এখানে হচ্ছে উনি হচ্ছে এই এই হচ্ছে টোটাল যে অর্গানাইজেশন তার উনির দায়িত্বে প্রেসিডেন্ট সভাপতি আমার নাম বিমল রাভা এই হচ্ছে কমিটির মেম্বার মেনলি আমাদের সভাপতি এবং মাননীয় বিমল রাভা মশাই আপনাদের পূর্বে এটা বলেছেন আমরা চিরাবত উৎসব তৃতীয়বর্ষে পদার্পন করলাম এই অঞ্চলে সমস্ত হোমস্টের রিসর্ট এবং এলাকার মানুষকে সাথে নিয়ে এই উৎসব আমরা করছি সবচেয়ে বড় আজকে একজন শিল্পী এসেছিলেন তিনি নেল আর্টিস্ট এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী ওনার নাম আছে বিশ্ব অজয় সরকার এবং এখানে আমাদের এই উৎসবটাকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনাদের মিডিয়াদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যাতে এইটা আগামী দিনে সারা রাজ্যে আমরা চিলাপাতার যে উৎসব চিলাপাতা মানুষকে নিয়ে যে করা সংঘটিত যে কাজ সেটা যেন পশ্চিমবাংলা ছড়িয়ে দিতে পারি এবং আরও আরও পশু পর্যটক যেন আমরা আনতে পারি এবং আমাদের নেক্সট ইয়ারের স্লোগানই হচ্ছে গ্রিন চিলাপাতা অ্যান্ড ক্লিন চিলাপাতা